আদাটা মেক আপটা শিখবো, সেটা হচ্ছে একটা ফ্যানের মেশিন মেশিন স্ক্রুগুলো খুলে এভাবে বডিকে আলাদা করবো। সেটা বডির কভার আছে, একটা ফ্রন্ট কভার, একটা ব্যাক কভার, কিছু ভাবে আমরা আলাদা করবো। তো আমরা প্রথমে এই তিনটা স্ক্রু করতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের মেশিন স্ক্রু। আমরা এই বডিটাকে দুটো পার্টকে আলাদা করবো, এই ফ্রন্ট কভারটাকে এবং ব্যাক কভারটাকে আলাদা করবো। আমরা একটা মোহর নিলাম, যার দ্বারা আমরা এই বডিটা খুলবো, যাতে বডি কোনো আঘাতপ্রাপ্ত না হয়। এই জন্য আমরা ফার্স্ট করবো আমাদের বডিটা সুন্দর করে খুললাম, একটা পলিথিন এখান দিয়ে ফাইবারটাকে লাগিয়ে নিই। আমাদের ফাইবার লাগানোটা শেষ হয়েছে। এখন দেখতেছি আমাদের এখানে ক্ষেত্রে এই যে আর্মেচারের এই যে একটা ছিদ্র আছে, এটা দিয়ে আমাদের চারটে লুপ বের হবে। এই লুপের তার বের হবে, তাহলে আমরা এখান থেকে তারটা বাঁধা শুরু করব। আমাদের এই খাস থেকে একটা এই পক্ষে বলা হয় খাস বা স্লট, এই খাস বা স্লটের মধ্যে আমরা তারটাকে পেঁচাবো। যে তারটা পেঁচাবো সেটা হচ্ছে আমাদের এই তার, সেটা হচ্ছে সুপার এনামেল কপার ওয়্যার। এটা গেজ নাম্বার হচ্ছে 34 গেজ। এই 34 গেজের তার দিয়ে আমরা আর্মেচারের কয়েল তৈরি করতে শুরু করে দেবো।
আমরা নিয়ে নিলাম। এবার আমরা কাটাতে শুরু করি। দেখি ফার্স্টে আমরা তিন আঙুল করে ধরলাম, ধরার পরে আমরা 32 স্লটের মধ্যে ফলটাকে পেঁচাতে শুরু করলাম। এইভাবে আমরা কয়েল পেঁচাতে শুরু করব। তো অবশ্যই আমরা বুঝতে পারলাম আগামী ক্লাসে আমরা পুরো কয়েলের কয়েলটাকে বেঁধে কয়েলটাকে পুনরায়